ভিউয়ার্স আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যুক্ত করা রয়েছে সেই গুগল অ্যাডসেন্স থেকে যদি আপনি ট্যাক্সের ফর্মটা ফিল করে সাবমিট না করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ইনকামটা হবে সেই ইনকামটা হোল্ডে থাকবে আপনার হাতে নিয়ে আসতে পারবেন না তো ভিউয়ার্স আপনার গুগল এডসেন্স অ্যাকাউন্ট থেকে কিভাবে ট্যাক্সের ফর্মটা ফিল করে সাবমিট করবেন আমার এই ভিডিওতে দেখিয়ে দেব ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন হয়তো ভিডিওটা সামান্য একটু লম্বা হতে পারে ধৈর্য সহকারে দেখবেন কারণ ভালোভাবে দেখাতে গেলে একটু সময় লাগে আপনাদেরকে সহজে দেখানোর জন্য আমার মোবাইলের হোম স্ক্রিনের মধ্যে চলে আসলাম তো সর্বপ্রথম আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টের হোম পেজটা ওপেন করবেন তো আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টের হোম পেজটা আমি ওপেন করব। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টের হোম পেজটা ওপেন করার পর এখানে যে একটা অপশন লেখা রয়েছে ম্যানেজ ট্যাক্স ইনফো তো এই অপশনটা যদি আপনার না আসে তাহলে উপরে এখানে রয়েছে এরর আইকন এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এই অপশনটা চলে আসবে তো এই ম্যানেজ ট্যাক্স ইনফো যে অপশনটা রয়েছে এই অপশনের উপরে আমি ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজটা ওপেন হয়ে চলে আসবে তো আমার এখানে দেখতেছেন এই নেক্সট পেজটা ওপেন হয়ে চলে এসে গেছে স্কল ডাউন করে সামান্য নিচের দিকে আসবো তো নিচের দিকে আসলে নিচে এখানে একটা অপশন লেখা রয়েছে এড ট্যাক্স ইনফো এটার মধ্যে ক্লিক করবেন তো আমি এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর স্কল ডাউন করে সামান্য নিচে আসবেন নিচে আসলে এখানে নিচে একটা অপশন লেখা রয়েছে স্টার্ট ফ্রম এটার মধ্যে ক্লিক করে দেবেন তো আমি এটার মধ্যে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এই পেজটা আপনার সম্মুখে ওপেন হবে এখানে এই বক্সে আপনার যে জিমেইল দিয়ে এক্সেন্স অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই জিমেইলের পাসওয়ার্ডটা আপনি এখানে টাইপ করে দেবেন তো পাসওয়ার্ডটা টাইপ করে দিয়ে এই নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন তো আমার এই জিমেইলের পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দিয়ে এই নেক্সটে ক্লিক করে দেব। তো পাসওয়ার্ডটা টাইপ করে দিয়ে এই নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা ওপেন হয়ে আপনার সম্মুখে চলে আসবে তো এটা কি করবেন স্কল ডাউন করে সামান্য নিশে আসবেন তো নিচে আসলে নিচে এখানে দুইটা অপশন রয়েছে ইন্ডিভিজুয়াল নন ইন্ডিভিজুয়াল তো এখানে অবশ্যই আপনি এই ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দেবেন তো আমি এই ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দেব তো ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেওয়ার পর নিচে এখানে রয়েছে নেক্সট এই নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন তো আমি এই নেক্সটের মধ্যে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা ওপেন হবে স্কল ডাউন করে সামান্য নিচে আসবেন নিচে আসলে এখানে আপনি দুইটা অপশন পাবেন ইয়েস ন তো আপনি যদি এর বাসিন্দার হন তাহলে ইয়েস করে দেবেন আর আদার কান্ট্রি যদি হয়ে থাকেন তাহলে ন করে দেবেন তো আমি এখান থেকে ন করে দেব তো ন করে দেওয়ার পর নিচে এখানে রয়েছে নেক্সট এই নেক্সটের মধ্যে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর স্কোল ডাউন করে সামান্য নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতেছেন নতুন একটা অপশন যুক্ত হয়েছে সিলেক্ট ডাব্লিউ এইট টেক্স ফ্রম ট্রফি নিচে এখানে দুইটা অপশন রয়েছে উপরে রয়েছে ডাব্লিউ এইট বিইএন নিচে রয়েছে ডাব্লিউ এইট ইসিআই তো অবশ্যই এখান থেকে আপনি এই উপরের অপশনটা সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দিয়ে ডাউন করে সামান্য নিচে আসবেন নিচে আসলে এখানে নিচে একটা অপশন লেখা রয়েছে স্টার ডাব্লিউ এইট এন ফ্রম এটার উপরে ক্লিক করে দেবেন তো আমি এটার উপরে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজটা আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে তো আমার ইন্টারনেট কানেকশনটা একটু স্লো আছে যার কারণে একটু সময় লাগতেছে তো আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটা যদি ভালো থাকে তাহলে এখানে লোডিং নিতে সময় লাগবে না তো এখানে দেখতেছেন নতুন আর একটা পেজ ওপেন হয়ে চলে এসেছে উপরে আমার এই এডসেন্স অ্যাকাউন্টে যে নাম যেটা রয়েছে সেই নামটা এখানে শো করতেছে নিচে দুই নম্বর বক্সে আপনি কোনো কিছু করবেন না তারপর তিন নম্বরে যে বক্সটা রয়েছে কান্ট্রি এটার উপরে আপনি ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর নিচে এখানে সবগুলি দেশ চলে এসেছে আপনার যে দেশটা হয় সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমার দেশটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব তো আমার দেশ আসতেছে না কোথায় ইন্ডিয়া তো এসে গেছে ইন্ডিয়া আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দেবো তো আপনার দেশটা এই বক্সে সিলেক্ট করে দেওয়ার পর স্কোল ডাউন করে সামান্য নিশে আসবেন নিশে আসলে এখানে দুইটা বক্স রয়েছে এই দুইটাই রয়েছে অপশনাল এখানে অনেকে কনফিউশন হয়ে যান এখানে কী দিবেন তো উপরের যে বক্সটা রয়েছে এই বক্সের মধ্যে আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনার প্যান কার্ডের নম্বরটা এখানে দিয়ে দেবেন আর আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আপনার তিন সার্টিফিকেট নম্বরটা এখানে দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর নিচে যে রয়েছে নেক্সট এই নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন তো আমার প্যান কার্ডের নম্বরটা এখানে দিয়ে এই নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা আপনার সম্মুখে ওপেন হবে তো উপর দিকে যদি যান তাহলে আপনি যে অ্যাড্রেসগুলো দিয়েছিলেন সবগুলি অ্যাড্রেস আপনি দেখতে পাবেন আমার আর অ্যাড্রেসগুলি আমি দেখাতে যাচ্ছি না এখানে যে রয়েছে দুই নম্বর অ্যাড্রেস এখানে রয়েছে একটা বক্স এই বক্সের মধ্যে টিকমার্ক লাগিয়ে দেবেন তো টিকমার্ক লাগানোর পর স্কোল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে যদি আপনার এই দেশটা সিলেক্ট করা না থাকে তাহলে অবশ্যই সিলেক্ট করে নেবেন তারপর নিচে রয়েছে এখানে স্ট্রেট অ্যাড্রেস এই স্ট্রেট অ্যাড্রেসের মধ্যে আপনি ক্লিক করবেন তো আমি এই স্ট্রেট অ্যাড্রেসের মধ্যে ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন আমার সম্পূর্ণ অ্যাড্রেসগুলা চলে এসেছে তো আমি যদি এই অ্যাড্রেসের মধ্যে ক্লিক করি তাহলে অটোমেটিক আমার এই এড্রেসগুলো এখানে ফিল হয়ে যাবে তো আমার এই অ্যাড্রেসের মধ্যে আমি ক্লিক করব। তো আমি অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন আমার সম্পূর্ণ অ্যাড্রেসগুলো এখানে ফিল হয়ে গেছে তো আমি সামান্য একটু ব্লার করে নিয়েছি আমার অ্যাড্রেসগুলো কাউকে দেখাবো না অ্যাড্রেসগুলো ফিল হয়ে যাওয়ার পর ডাউন করে সামান্য নিশিয়ে আসবেন তো নিশিয়ে আসলে এখানে আপনি একটা বক্স পাবেন এই বক্সের মধ্যে টিকমার্ক লাগিয়ে দেবেন তো টিকমার্ক লাগানোর পর নিচে এখানে রয়েছে নেক্সট এই নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ফরের পেজটা আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে তো এই পেজে আসার পর স্কোল ডাউন করে সামান্য নিশে আসবেন তো নিচে আসলে আপনি এখানে দুইটা অপশন পাবেন এই সাইটে দেখতেছেন এখানে গুল বটন রয়েছে উপরে রয়েছে নো নিচে রয়েছে ইয়েস তো অবশ্যই আপনি এখান থেকে ইয়েস করে দেবেন ইয়েস করে দেওয়ার পর এখানে একটা বক্স রয়েছে এই বক্সের মধ্যে টিকমার্ক লাগিয়ে দেবেন তো টিকমার্ক লাগানোর পর আবার স্কল ডাউন করে সামান্য নিচে আসবেন তো নিচে আসলে এখানে দেখতেছেন কান্ট্রি তো আপনি অবশ্যই যে দেশের বাসিন্দার হন সেই দেশটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এই কান্ট্রির উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর নিচের থেকে আপনার দেশটা সিলেক্ট করে দেবেন তো আমি ইন্ডিয়ার বাসিন্দার আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি তো আপনার দেশটা এখানে সিলেক্ট করার পর আবারও স্কোল ডাউন করে সামান্য নিচে আসবেন তো নিচে আসলে আপনি এখানে তিনটা বক্স পাবেন উপরের যে বক্সটা রয়েছে প্রথমে এই বক্সটাতে আপনি টিকমার্ক লাগাবেন তো টিকমার্ক লাগিয়ে দেওয়ার পর এই সাইটে এখানে দেখতেছেন দুইটা লম্বা বক্স চলে এসেছে তো প্রথম যে বক্সটা রয়েছে এই বক্সের মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর নিচে একটা অপশন চলে এসেছে এই অপশনের উপরে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর সামান্য একটু বাম দিকে স্কিপ করবেন তো স্কিপ করার পর তারপরের যে বক্সটা রয়েছে এখানে এই বক্সে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর নিচে এখানে দুইটা অপশন চলে এসেছে তো উপরের যে অপশনটা রয়েছে জিরো পার্সেন্ট এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর আবারও নিচে যে একটা বক্স রয়েছে এই বক্সে টিকমার্ক লাগিয়ে দেবেন তো টিকমার্ক লাগানোর পর এবার এই নিচের বক্সে টিকমার্ক লাগাবেন তো এই নিচের বক্সে টিকমার্ক লাগানোর পর এখানে দেখতেছেন আরও লম্বা দুইটা বক্স ওপেন হয়ে চলে এসেছে তো প্রথম বক্সে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এই নিচেরটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এটা সিলেক্ট করে দেব তো সিলেক্ট করে দেওয়ার পর তারপরের বক্সে ক্লিক করবেন তো ক্লিক করার পর নিচের দুইটা অপশন চলে এসেছে তো উপরে যে রয়েছে পনেরো পার্সেন্ট এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর আবারও এই বক্সে টিকমার্ক লাগিয়ে দেবেন তো আমি এই বক্সে টিকমার্ক লাগিয়ে দেব। তো টিকমার্ক লাগানোর পর আবারও নিচে যে একটা বক্স রয়েছে এই বক্সের মধ্যে টিকমার্ক লাগিয়ে দেবেন তো আমি এই বক্সে টিকমার্ক লাগিয়ে দেব তো টিকমার্ক লাগানোর পর নিচে এখানে দেখতেছেন আরও লম্বা দুইটা বক্স চলে এসেছে তো প্রথম বক্সে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এটা সিলেক্ট করে দেবো তো সিলেক্ট করে দেওয়ার পর ফরের বক্সের মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পর নিচে এখানে দেখতেছেন দুইটা অপশন চলে এসেছে তো উপরে যে রয়েছে পনেরো পার্সেন্ট এইটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে দেওয়ার পর নিচে আবারও একটা বক্স রয়েছে এই বক্সে টিকমার্ক লাগিয়ে দেবেন তো আমি এটাতে টিকমার্ক লাগিয়ে দেব। তো টিকমার্ক লাগানোর পর নিচে যে রয়েছে নেক্সট এই নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন তো আমি এই নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর পরের পেজটা আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে তো এই নতুন পেজে আসার পর স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আপনি দুইটা অপশন পাবেন ইয়েস ন তো অবশ্যই আপনি এখান থেকে ইয়েস করে দেবেন তো ইয়েস করে দেওয়ার পর নিচে এখানে রয়েছে নেক্সট এই নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা ওপেন হবে আবারও স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসলে এখানে দেখতেছেন একটা গুল বক্স রয়েছে তো এই বক্সে যদি ব্লু কালার না লাগানো থাকে তাহলে অবশ্যই লাগিয়ে নেবেন তো লাগানোর পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসলে এখানে নিশে আরেকটা বক্স রয়েছে এই বক্সে টিকমার্ক লাগিয়ে দেবেন তো টিকমার্ক লাগানোর ফোন নিশে এখানে রয়েছে গেট ডকুমেন্টস বাই পোস্ট তো এই সাইটে যে একটা গুল বক্স রয়েছে এই গুল বক্সে আপনি কোনো কিছু করবেন না শুধু শুধুমাত্র যে এখানে রয়েছে নেক্সট এই নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা ওপেন হয়ে চলে আসবে স্ক্রল ডাউন করে সামান্য নিচে আসবেন তো নিচে আসলে আপনি এখানে একটা বক্স দেখতে পাবেন এই বক্সে টিকমার্ক লাগিয়ে দেবেন তো টিকমার্ক লাগানোর পর আবারও ডাউন করে নিচের দিকে আসবেন তো নিচে আসলে এখানে রয়েছে নেক্সট এই নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা চলে আসবে আবারও স্কোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসলে এখানে একটা বক্স আপনি পাবেন এই বক্সে মার্ক লাগিয়ে দেবেন তো টিকমার্ক লাগানোর পর আবারও ডাউন করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আরেকটা বক্স আপনি দেখতে পাবেন এই বক্সেও টিকমার্ক লাগিয়ে দেবেন তো টিকমার্ক লাগানোর পর আবারও ডাউন করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসলে আপনি এখানে দুইটা বক্স দেখতে পাবেন নিচেরটা হলো ডিপসিশন আর উপরেরটা হলো টু তো এটা এখান থেকে চাইলে আপনি টু থাউজেন্ড করে নিতে পারবেন তো করলেও হবে না করলেও হবে তারপর ডাউন করে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসলে এখানে আপনি দুইটা গুল বক্স দেখতে পাবেন উপরেরটা হলো ইয়েস নিচেরটা হলো ন তো এখান থেকে অবশ্যই আপনি উপরের বক্সটা সিলেক্ট করে দেবেন ইয়েস তো আমি এটা সিলেক্ট করে দেব তো সিলেক্ট করার পর আবারও ডাউন করে নিচের দিকে আসবেন তো নিচে আসলে এখানে নিচে রয়েছে সাবমিট এই সাবমিটের মধ্যে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে সামান্য একটু সময় ওয়েট করবেন তো সামান্য একটু ওয়েট করার পর আবারও আপনার যে এই এডসেন্স অ্যাকাউন্টের হোম পেজে চলে আসবেন তো এডসেন্স অ্যাকাউন্টের হোম পেজে চলে আসার পর আবারও এই যে ম্যানেজ ট্যাক্স ইনফো এই অপশনের উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর স্কোল ডাউন করে সামান্য নিচে আসবেন তো নিচে আসলে এখানে দেখতেছেন আমি যে ট্যাক্সের ফর্মটা ফিল করে সাবমিট করেছিলাম সেটা অলরেডি সাবমিট হয়ে গেছে তো আবারও এখানে একটা কাজ রয়েছে নিচে এখানে দেখতেছেন আপলোড তো উপরে এখানে দেখতেছেন পাঁচটা ডকুমেন্ট রয়েছে তো এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট আপনি এখানে আপলোড করে দিতে হবে এখানে প্রথমে রয়েছে ড্রাইভিং লাইসেন্স তারপরে রয়েছে পাসপোর্ট তারপরে রয়েছে ট্যাক্স প্লেস সার্টিফিকেট তারপরে রয়েছে আদার গভর্নমেন্ট আইডি তারপরে এখানে রয়েছে নিচে রেশনাবলি উইট অ্যান্ড এক্সপ্লেনেশন তো এখান থেকে যে কোনো একটা আইডি আপনি এখানে আপলোড করে দিতে হবে তো আপলোড করার জন্য এখানে যে রয়েছে আপলোড এটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে সুজা আপনার ফোনের গ্যালারিতে নিয়ে চলে যাবে আপনার ফোনের গ্যালারিতে আগে ক্যামেরা করে এই আইডিটা রেখে দিবেন তো রেখে দেওয়ার পর এখানে আপনি আপলোড করে দেবেন তো আপলোড করে দেওয়ার পর নিচে যে এখানে রয়েছে সাবমিট ডকুমেন্ট এটার উপরে ক্লিক করে দেবেন তো আমার এই আইডিটা এখানে আপলোড করে দিয়ে এই সাবমিট ডকুমেন্টে ক্লিক করে দেব। তো এখানে দেখতেছেন আমার এই আইডি কার্ডটা এখানে আপলোড করে নিয়েছি নিচে যে রয়েছে সাবমিট ডকুমেন্ট এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর তো আমি যে ট্যাক্সের ফরমটা কমপ্লিট ফিল করে সাবমিট করেছিলাম এখানে দেখতেছেন লেখা চলে এসে গেছে ভেরিফিকেশন ইন প্রোগ্রেস তো আমার এই ফর্মটা একদিন দুই দিনের ভিতরে ভেরিফিকেশন হয়ে যাবে যখন ভেরিফিকেশন হয়ে যাবে তখন যে জিমেইল দিয়ে আমি গুগল অ্যাডসেন্স খুলেছিলাম সেই জিমেইলে তাহারা মেইল করে পাঠিয়ে দেবে তো বিশ আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন